আরে ভাই যদি পড়ে যায় শেষ একদম মাছ নদীতে, যদি পড়ি খতম গল্প শেষ হয়ে যাবে যদি পড়ে যায়। তো ভাই আমরা এখন মাছ নদীতে একদম মাঝখানে, ফিলটা জাস্ট কি বলবো তোমাদেরকে, জাস্ট আমি জানি না সফল হতে পারবো কিনা। তো দীপ সামনে দাঁড়িয়ে আছে, তো এখন সাইকেলে করে চলো যা যাক ব্লগটা এখান থেকে শুরু করছি। হাই বলে দে। তো আমরা অলরেডি চলে এসেছি, আর এই যে আমাদের কেটিএম না, গরিবের কেটিএম, এটা না হওয়াটা হয় না। তো চলো এখন বেরোচ্ছি, আর জানালি বেরি করেছি কেটিএমে করে, তো একটু দেরি হয়ে গেছে। তো আমি জানি না, আমরা আমাদের মেন আজকে টপিক হচ্ছে ভাই নদীতে যাব, কারণ বর্ষার নদী, নৌকায় চড়বো, পুরো ঘুরবো, আর সাইকেলে যারা চড়ে যাচ্ছে তো কাঁপছে, ভূমিকম্প করছে, আমি জানি না কেন। তো চলো এখানে বক বক না করে যাওয়া যাক। লো বন্ধুরা, অলরেডি আমরা ফাইনালি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ একদম নদীতে আরো একবার এসেছি। দীপ একটু হাই বলে দে। আজকে সিনটা ব্যাপক, পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্যাপক। তো আজকে একটা উদ্দেশ্য ভাই নদীতে আসার, যে আমি ভেবেছি একটু নৌকায় চড়বো আর ঘুরবো, আর ওই যে পেছনে ড্যাম দেখতেই পাচ্ছ, কিন্তু এখান থেকে দেখে মনে হচ্ছে না ব্যাপারটা, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি লোকটাকে খুঁজে পাচ্ছি না, কিন্তু কে সেই যে আমাকে নৌকা করে ঘোরাবে? বস আমি কি ঘুরতে পারবো না, পারবো না ঘুরতে। তো দেখা যাক, অনেকক্ষণ ধরে ভাবছি কিন্তু লোকগুলোকে পাচ্ছি না। অপোজিট ওয়ার্ডে আমাকে বলেছিল একজন আছেন যিনি নৌকা চালায়, তো দেখা যাক খুঁজি। তো হাসলে না আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না, এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে ঘর শ্রোতাও গতিহীন, নতুন সকাল বলো কপাল ছোল তোমারে, দূরে গেলেও এটাই সত্যি। পরন্ত বিকেলে নদী তোমাকে আমি ভালোবাসি, বাট আমাদের খুব ভাগ্যটা ভালো, কারণ নৌকা আছে এবং আসছি, আমরা উঠবো, ভগবান আছেন বস, কারণ খুব আশা করেছি নৌকায় চড়বো আর ভিডিও বানাবো, এটা তো হতে পারে না নাকি। তো দেখো ওই দূরে নৌকা ভেসে আসে আমাদেরকে নেবার জন্য, তো চলো তোমাকে নৌকা আসছে আমাদেরকে নেওয়ার জন্য, তো চলো আর একটু পরে আসবে আর আমরা উঠবো নৌকাতে, খুব হ্যাপি খুব এক্সাইটেড, কারণ বিকেলবেলা নদীতে এসে নৌকায় চড়ার একটা মজা আলাদা। অনেকদিন ধরে ভাবছিলাম যে নদীতে আসবো, তো হয়ে উঠছিল না, তো আজকে অলরেডি চলে এসেছি চলো। তো ফাইনালি নৌকা চলে এসছে, অনেকক্ষণ ধরে বসে আছে, ওই পারে যাবো, আমি তো চলেই যাচ্ছিলাম, তো চলো এখন উঠব। হ্যাঁ চলো, ফাইনালি নদী মানে নৌকায় উঠে গেছি ভাই, ভয় লাগছে কারণ হেলছে, তো চলো ফার্স্ট টাইম, যদি মোবাইলটা পরে কয়ো, কিন্তু কি এক্সাইটেড, তো এক্সাইটেড সেরা লাগছে কিনা, সত্যি ফিলটা আলাদা আসছে ভাই, কারণ মানে নৌকায় যাবো আবার আসবো, এই তো অলরেডি ছেড়ে দিয়েছে, তো চলো যাবো ফাইনালি, এখন বসতে হবে। খুব ভালো নৌকা চালাই এবং আমরা এখন যাচ্ছি, ফিলটা আলাদা। কত বছর ধরে চালাচ্ছ, কত বছর ধরে নৌকা চালাচ্ছ? 20 বছর, ভাবা যায় 20 বছর ধরে এই নদীর সাথে তোমার সম্পর্ক, প্রত্যেক দিন বর্ষা কি গ্রীষ্ম কি সব, দারুণ দারুণ দারুণ, সত্যি কেমন দারুণ লাগছে। তো চলো আমরা আজকে একটু নৌকায় জার্নি করছি এবং ঘুরছি, খুব সুন্দর একটা দৃশ্য দেখো, এক্সাইটেড এইরকম ফিল। যারা যারা নিতে চাও তোমরা অবশ্যই চলে আসবে কলেজ মহাবিদ্যালয়ের ওখান থেকে, মানে একদম সামনে শ্মশানের পাশে ঘাট, তোমরা যারা যে এরকম একটা ফিল, এরকম একটা বিকেলে, পরন্ত বিকেলে যদি কেউ স্বাদ অনুভব করতে চাও অবশ্যই তোমরা চলে এসো, আর দারুণই লাগছে অসাধারণ। তো সঙ্গে থাকো আর তোমরা ব্লগটা দেখো।
এখন মাছ নদীতে একদম মাঝখানে ফিলটা জাস্ট কি বলবো তোমাদেরকে জাস্ট আমি বলে বোঝাতে পারবো না অসাধারণ কেমন লাগছে দীপ সত্যি বল বাট মোবাইলটা পড়ে গেলে একদম মাছ নদীতে আর এখানে দাদু চালাচ্ছে ভীষণ সুন্দর লাগছে জাস্ট এরকম একটা ফিল হাওয়া অসাধারণ সত্যি বলছি আর হালকা হালকা মেঘ করে এসছে জানি না বৃষ্টি আসবে কিনা বাট আমার তো সেরা লাগছে ভাই সেরা 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 পড়ছে বৃষ্টি পড়ছে তো ভাই ভাই বৃষ্টি পড়ছে মাছ ধরতে এক্সাইটমেন্ট দারুণ আর এই যে দেখো আমি একদম এই জল আর ভাই এত এক্সাইটমেন্ট মানে কি বলবো এরকম যদি অনুভব করতে চাও মানে আমার ফিলটা আমি বলে বোঝাতে পারবো না চারিদিকে মেঘলা আকাশ আর মাঝখানে আমি জাস্ট আউটস্ট্যান্ডিং সেরা লাগছে সেরা তো চলো ওই পারে যাবো ওই পার থেকে আবার এই পারে আসবো কারণ ভিডিও করার জন্য এসছি আর ঘোরার জন্য তো চলো ফিলটা সেরা ভাই কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছে আর নদীর মাঝখানে তোমরা যদি আসতে চাও অবশ্যই চলে এসো আমার ফিলটা সেরা লাগছে দীপ্ত কারণে ভয়ে বসে গেছে কারণ ভয় লাগছে ভাই তো কারণ জাস্ট সত্যি বলতে এত সুন্দর লাগছে আর আরেকটা কথা তোমরা যারা যা ঘুরতে চাও অবশ্যই চলে এসো দাদু খুব সুন্দরভাবে নৌকা চালায় আর দারুণ ঘোরায় সত্যি বলছি ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লাগলো কারণ দাদু 20 বছর ধরে নৌকা চালাচ্ছে আর মাঝ নদীতে যেয়ে ঘুরতে কার না ভালো লাগে এরকম একটা বিকেল উপভোগ যদি করতে চাও তোমরা চলে আসবে জাস্ট ভাই অসাধারণ একটা ফিল আর এই মাঝ নদীতে আসার যে কি আনন্দ আমি জাস্ট বলতে পারবো না মানে এত ভালো লাগছে এত আমি এক্সাইটেড আর এইরকম একটা ফিল আর এই বরং তো বিকেল হালকা হালকা বৃষ্টি পড়ছে আর চারিদিকে জল আর মাঝখানে আমরা দারুণ ফিল দারুণ 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 আমি জাস্ট এটা তোমাদেরকে ভাষায় আমি বলে বোঝাতে পারবো না কতটা এক্সাইটেড মানে দারুণই লাগছে তুমি পড়ে গেলে শেষ কাল করবো না জানি অসাধারণ একটা ফিল আরে ভাই যদি পড়ে যায় শেষ একদম মাছ নদীতে যদি পড়ি খতম গল্প শেষ হয়ে যাবে যদি পড়ে যায় সত্যি মানে এত সুন্দর একটা দৃশ্য আর এত সুন্দর একটা বিকেল মানে মাইন্ড ব্লোয়িং এরকম জীবনটা কিন্তু উপভোগ না করা যে সত্যি খুব খারাপ লাগে তো আজকে অলরেডি ভেবেছিলাম যে আমরা চলতে পারবো না কিন্তু ভগবান আছেন আমরা চলতে পেরেছি আর খুব সুন্দরভাবে দাদু আমাদের পুরো নদীটা ঘোরালো তোমরাও যদি কেউ ঘুরতে চাও অবশ্যই চলে আসবে কারণ এত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর মানে ফিলটা হাওয়াটা সেরাই দিচ্ছে আমার জামা দেখে বুঝতে পারছো আর মাঝ নদীতে ভাই এরকম ফিল জাস্ট বলে জাস্ট ফাইনালি আমরা ওই পার থেকে আবার এই পারে চলে এসেছি আর এখন আমাদের ঘোরা শেষ দাদু খুব সুন্দর ঘোরালো অসাধারণ মানে দাদুর সাথে কথা বলে দাদুর ব্যবহার এত সুন্দর আমি কি বলবো আর তো আমরা এখন চলে যাচ্ছি আর তোমরাও যদি কেউ ঘুরতে চাও অবশ্যই সকলে চলে আসবে এবং যদি একটা সুন্দর বিকেল উপভোগ করতে চাও অবশ্যই অবশ্যই চলে আসবে তো আমরা এখন নদীঘাট থেকে নামবো আর চলে যাবো এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে অনেকটা কারণ অনেকটা বিকেল হয়ে গেছে আর এত সুন্দর একটা দৃশ্য জাস্ট আমি কি বলবো আর তো দীপ অলরেডি নৌকা থেকে নেমে গেছে দীপ কেমন লাগলো কেমন লাগলো সেটা লাগলো না হাওয়াটা আবার আসবো হ্যাঁ সত্যি তো চলো ব্লগটা এখানেই শেষ করবো এখন হ্যালো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর খুব বৃষ্টি আসছে এখন আকাশ খুব তো চলো বৃষ্টি চলে আসছে যেতে হবে তো ব্লগটা এখানেই শেষ করছি আর হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই 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 পাশে থাকবেন টাটা বাই বাই নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে খুব বৃষ্টি চলে আসছে তাড়াতাড়ি যেতে হবে।